সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আমি কয়েকটা বিষয় নিয়ে ব্যাকলগ শুরু করার আগেই আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানাতে চাই। তার মধ্যে প্রধানতম যে বিষয়টা সেটা হলো যে মোটর বা এয়ারেশন মেশিন বা এয়ার পাম্প, যেটাই বলেন, কেউ কেউ এটাকে আবার কম্প্রেসারও বলে, অক্সিজেন কম্প্রেসার, এয়ার কম্প্রেসার। তো এই বিষয়টা, এয়ার কম্প্রেসার ব্যবহারের কোন এয়ার কম্প্রেসার আপনি চুজ করবেন এবং এর সাথে কী ধরনের এয়ার স্টোন ব্যবহার করবেন, নাকি ন্যানো টিউব, নাকি এভিআর বা মানে লাইনার, নাকি বড় ধরনের এয়ার স্টোন, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো পুরো ভিডিওটা না টিভিতে দেখবেন, এর ফলে আপনি যেটা জানবেন এবং ভালো একটা সঠিক ডিসিশন নিতে সুবিধা হবে আপনার। আদারওয়াইজ আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি না জেনেই কোনো কিছু একটা পণ্য ক্রয় করে আপনি কাজে লাগাই দিচ্ছেন, কিছুদিন পর দেখছেন যে এয়ার কম হচ্ছে, এয়ার কমের ফলে আপনার এয়ারেশন কমে গেছে, ডিও লেভেল কমে গেছে, তখন আপনি বিপদে পড়ছেন। তো আমি অনেক ঘাটাঘাটির পরে যেটা আমি কয়েক মাসে যেটা জানলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুদের জন্য আর দেরিকে না করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, কারণ এখন থেকে আমি ব্যাকলগ নিয়ে নতুন নতুন অনেক মজাদার ভিডিও প্লাস অনেক তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দিব। সো আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, প্রথমে দেখছেন আমি একটা এয়ার পাম্প ওপেন করে রাখছি। সেই এয়ার পাম্পটা ডিসি 12 ভোল্ট, 120 লিটার পার মিনিট, 60 ওয়াট, হ্যাঁ, পারমানেন্ট ম্যাগনেট ডিসি ডায়াফ্রাম এয়ার কম্প্রেসার অক্সিজেন পাম্প। এটা ইউজ করা হয় ফিশ ট্যাঙ্ক, পাউন্ড, অ্যাকোরিয়াম, এয়ারেটর, প্রেশার এয়ার পাম্প, ফিশ ট্যাঙ্ক বা অ্যাকোরিয়ামের জন্য। তো এইখানে মূল বিষয়টা হলো ডিসি 12 ভোল্ট, 120 লিটার পার মিনিট এবং 60 ওয়াট। মাত্র 60 ওয়াটের একটা বাল্ব জ্বালালে যে পরিমাণ বিল উঠবে, এই এয়ার পাম্পটা চালালে ঠিক সেই পরিমাণ বিল উঠবে। এটা ডিসিতে চলে এবং এসিতেও চলে। তো এটা ডিসিতে সুবিধা হলো যে 12 ভোল্টের ডিসি একটা ব্যাটারি নিলেই আপনি ওই ব্যাটারি দিয়ে মোটামুটি আধা ঘন্টা, 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে আধা ঘন্টা ব্যাকআপ পাবেন মিনিমাম, যেটার দাম হলো অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলোর দাম 800 টাকা, 900 টাকা। আপনার 10-20 হাজার টাকা দামের ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নাই, ওটা দিয়ে আপনি 24 ঘন্টা চালাতে পারবেন। তো এই জন্যে আমি চুজ করছি এই মোটরটা বা এই এয়ার পাম্পটা, যেটা অন্যান্য রিসেন্ট কোম্পানির অনেক এয়ার পাম্প আছে, ACO 001 থেকে শুরু করে GG 012 পর্যন্ত, তারপর রিং ব্লোয়ার আছে যেটার ওয়াট আবার অনেক বেশি। রিং ব্লোয়ার কি এটা যদি জানতে চান তাহলে আমি পরে আর একটা ভিডিওতে রিং ব্লোয়ার নিয়ে আপনাদেরকে দেখাবো, তবে আমি এখানে দেখায় রাখি, এর ফলে আপনাদের রিং ব্লোয়ার সম্বন্ধে একটা ধারণা চলে আসবে। এখানে রিং ব্লোয়ার পাম্প নেই, তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা আমি রিং ব্লোয়ার সার্চ করে দেখাই। এটা হলো রিং ব্লোয়ার। তো এই রিং ব্লোয়ার গুলো অনেক পাওয়ারফুল এবং 200 লিটার পার মিনিট থেকে শুরু করে 500 লিটার পার মিনিট পর্যন্ত এরা পানি ব্লো করতে পারে। তো এই ধরনের রিং ব্লোয়ারগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনাদের বায়োফ্লক ট্যাঙ্কে। একটা নিলে 3-4টা ট্যাঙ্ক আরামসে কভার করা যাবে, তারও বেশি কভার করা যাবে, কিন্তু এগুলোর ওয়াট আবার বেশি, প্রায় 160 বা 200 ওয়াট এরকম, 120 ওয়াট এরকম। তো এই ধরনের এই রিং ব্লোয়ার ব্যবহার করার থেকে না করা ভালো আপাতত, আমি যেটা অ্যানালাইসিস করে দেখছি। তো সবচাইতে ভালো হলো যদি এই মোটরটা পাওয়া যায়, কারণ এই মোটরটা চারিদিকের গুণাবলীর মানে গুণাবলী আছে যেটা দিয়ে আপনি সব দিকে বেনিফিটেড হবেন। এই এয়ার পাম্পটা আপনার কয়টা বেনিফিটেড হবেন সেদিকে আমি একটু বলি। হলো প্রথমে হলো ডিসি 12 ভোল্টের ব্যাটারিতে চলবে। তো আপনার একটা কম দামি 12 ভোল্টের ব্যাটারি নিয়েও যদি আপনি এমন হয় যে আপনার এখানে কারেন্ট যায় না, হঠাৎ করে একটুখানি গেল 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, তাহলে মাত্র 12 ভোল্টের একটা ব্যাটারি যেটার দাম মাত্র 700 থেকে 800 টাকা, সেইটা নিয়ে আপনি চালাতে পারবেন। আর যদি আপনি মনে করেন না আমার 8-9 ঘন্টা ব্যাকআপ দরকার, আপনি একটা 10,000 টাকা দিয়ে একটা ব্যাটারি কিনে নেবেন, 12,000 টাকা দিয়ে একটা বেবি ট্যাক্সির ব্যাটারিগুলো কিনে নেবেন, অটোগাড়ির ব্যাটারি কিনে নেবেন, পুরান বা নতুন যাই হোক, ওটা দিয়ে আপনি 24টা ঘন্টায় এটা চালাতে পারবেন। এই হলো এক কথা। দ্বিতীয় কথা, এটা হলো 120 লিটার পার মিনিটে ব্লো করতে পারে। তো 120 লিটার মানে আপনার এয়ারেশন হবে ফুল ফুল, মানে কোনো রকম কোথাও এয়ারেশন কম হবে না। হ্যাঁ, এয়ারেশন কিন্তু
একটা গুরুত্বপূর্ণ পার্ট বায়ো ক্লকের ভিতরে। সো আপনি এই অ্যারেশনকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। এই জন্যে আপনার এমন একটা পাম্প চুজ করতে হবে যে পাম্পের কারণে আপনি সফলতার 50% আগায় যাবেন। তো এই পাম্পের মধ্যে এই পাম্পটা হলো আমার কাছে সবচেয়ে বেস্ট। এখানে HJB বা এসিওর 12 বা 6 7 বা HJB-র যে 120 লিটার আছে পাম্প, ওই পাম্পের থেকেও এই পাম্প অনেক অনেক ভালো এবং অনেক বেশি, মানে যেমন যেমন টেকসই মজবুত তেমনি অনেক বেশি গ্লো করবে এবং কম পাওয়ার কনজিউম করবে। আর এটার মূল্য মাত্র $66 থেকে $89, যা বাংলাদেশের টাকায় প্রায় 6-7 হাজার টাকার মতো পড়ে, খুবই কম দাম। আমি নিজে অর্ডার করতে গেছিলাম কিন্তু বাংলাদেশে এটা এখনও খুব বেশি লোকজন এটা আনে না। আমি স্পেশালি অর্ডার করে আনার জন্য বলছিলাম, সেটাও আনতে পারে নাই। আর আপাতত আনার জন্য যেহেতু ওদিকে খুব ভাইরাস নিয়ে খুব আতঙ্কে আছে, এই জন্যে তারা এইসব আনা নেওয়ার ঝামেলাটা আপাতত নিচ্ছে না। হয়তো বা ভবিষ্যতে কোনো মার্কেটার বা কোনো হোলসেলার যারা এটা ইম্পোর্ট করতে পারবে তারা কিন্তু খুব লাভবান হবে, কারণ এই জিনিসটা যদি ইম্পোর্ট করে বাজারে ছাড়তে পারে বাংলাদেশের খামারিরা, বায়োব্লক খামারিরা খুব বেশি লাভবান হবে এবং তারাও লাভবান হবে। বন্ধুরা, আমি আর একটা জিনিস দেখাই এই পাম্পের বৈশিষ্ট্য গুণাগুণগুলো। এই পাম্পের দেখেন, এটা নোজেল, আর এটা হলো ব্যাক পিছন পার্ট, এটা হলো ব্যাক পার্ট, আর এটা হলো এয়ার লাইন, কারেন্ট লাইন, আর এটা হলো তাদের সাথে এক্সেসরিজ। এই এক্সেসরিজটি ব্যবহার করে এয়ার কানেক্টর বানায় ব্যবহার করতে হবে। দেখেন এখানে এয়ার পাম্পের কিছু ভিতরের ইয়া দেখাচ্ছে পার্ট, এইখানে তার যে গঠন ভিতরের সেটা দেখাচ্ছে। এইখানে একটা ডায়াফ্রামের রাবার দেওয়া আছে এবং এটা পুরোপুরি কীভাবে তৈরি করা সেটা দেখাচ্ছে। আর আরও বিষয় আমি নিচে যাই তাহলে দেখতে পাবেন আস্তে আস্তে প্রতিটা পার্ট। ইন্ট্রোডিউসিং দ্য ফরেন অ্যাডভান্স টেকনোলজি, দ্য এনকাউন্টার অফ দ্য ক্র্যাফ্ট অ্যান্ড হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তাছাড়া ওই যে শার্ট প্লাস্টিক চিটার, আর হলো সিটা, আর স্ট্রং লার্জ ভলিউম কনসাইজ এনার্জি সেভিং। এই এনার্জি সেভিং হলো মূল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক লাইনার, ইলেকট্রিক ড্রাইভার, ইলেকট্রোম্যাগনেটিক এটা, কিন্তু উইদাউট অয়েল কম্প্রেসার এয়ার মেশিন। হ্যাঁ, এয়ার ইজ বিগ, অক্সিজেন ইজ স্যানিটারি। তো DC ডায়াফ্রাম টাইপ, এয়ার কম্প্রেসার টাইপ। দেখেন এখানে একটা দেখাচ্ছে ওরা 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে, এই মাত্র একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু ওরা এয়ার পাম্পটা চালাচ্ছে। সো আপনি যদি 12 ভোল্টের অনেকগুলো কিন্তু ইয়ে আছে, আমি আপনাকে ওই সিরিজটাও দেখাবো যে কতগুলো সিরিজের এই ধরনের এই ইয়াগুলো ডায়াফ্রাম মেশিনগুলো আছে, এয়ারেটার মেশিন, সেটা দেখাবো। অয়েল ফ্রি এয়ার কম্প্রেসার, এখানে কোনো অয়েল ময়েল দেওয়া লাগবে না, ব্যাটারি এয়ার কম্প্রেসার ফুল সিরিজ। এই যে দেখেন এই সিরিজের এয়ার কম্প্রেসার আপনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পেতেই পারেন, এই দুটা কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এটা, যেটা আমাদের আসলে খুব বেশি কাজে আসে না, কারণ এটা টোটাল এয়ারেশন দেওয়া হলো 38 লিটার, যেটা আপনি 10 লিটার ট্যাঙ্কে একটা দিলে আপনার হবে না, মানে এটা আপনার এয়ারেশন শর্ট পড়বে। যখন আপনার মাছগুলো বড় হবে, যখন ফুল লোডে থাকবে, যখন অ্যামোনিয়া গ্রো করবে, তখন এগুলো আপনি সমস্যায় পড়বেন। তো এই কারণে বন্ধুরা, আপনি আপনারা সবসময় চিন্তার চেষ্টা করবেন যাতে বড় এয়ারেশন নিয়েই শুরু করা। যেমন ACO-003, ACO-003 না 4, ফোর হলো মিনিমাম, 6-এ নিতে পারেন অথবা 6 থেকে 7 শুরু করে যত বড় যায় ভালো হবে, কারণ একটু বড় নেওয়া ভালো। আর অক্সিজেন যদি কম হয়ে যায় তখন আপনার বড়টা নেওয়ার ফলে আপনি অক্সিজেন বাড়াতে পারবেন না, কিন্তু ছোটোগুলো নিলে অক্সিজেন কিন্তু আর বাড়াতে পারবেন না, এটা হলো সমস্যা। তো আমি ACO-র দিকে যাচ্ছি না, কারণ ACO হলো কারেন্টে চলে, ওরা আবার ভোল্টেজও বেশি নেয় প্লাস ওয়াটও বেশি খায়, আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ ওগুলো ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে করা বটে কিন্তু ডায়াফ্রাম ইয়েতে না। তো ডায়াফ্রামের ইয়াগুলোতে তাড়াতাড়ি নষ্ট হয় না, আর নষ্ট যদি হয় সঙ্গে সঙ্গে ওদের রাবার জাতীয় জিনিস থাকে ওগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো ACQ-00906, ACQ-906 এই প্রোডাক্টটা হলো বায়োফ্লকের জন্য উত্তম, কারণ এই প্রোডাক্টের সাথে আমি এই প্রোডাক্টের গুণাগুণ অন্যান্য প্রোডাক্টের সাথে মানে তুলনা করে দেখছি যে এটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা 120 লিটার, অন্যগুলো একটু বেশি,
যেমন এখানে দেখলে বুঝতে পারবেন 120, 906 যেটা, তারপরে দেখেন 908 যেটা সেটা 150, তারপরে 9010 যেটা সেটা 160। তো আমাদের 160, 150 এগুলো আসলে বেশি হয়ে যায়, আমাদের এগুলো দরকার নেই। আমাদের যদি 120 পাওয়া যায় 906A অথবা 906, তাহলে খুব ভালো হয়। তো আমি বাংলাদেশের মার্কেটারগুলোকে বলবো যে দয়া করে আপনারা যদি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের ব্যাকলগের জন্য খুবই উপকার হবে। এই উপকারের কথা চিন্তা করে যদি নিয়ে আসতে পারেন, তাহলে খুবই উপকার হবে এবং বাংলাদেশের ব্যাকলগে অনেক দূর আগায় যাবে, এই শুধুমাত্র এয়ার রেটারের কারণে। আর এই এয়ার রেটারের সাথে আপনি কি ব্যবহার করবেন এয়ার স্টোন, এখন এটা হলো মূল বিষয়। এয়ার স্টোনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আসলে অ্যাভয়েড করার মতো না। কারণ আপনি এয়ার স্টোন যদি ভালো মতো চুজ করতে না পারেন, তাহলে এয়ার পাম্প দিয়েও অনেক সময় আপনি কভার করতে পারবেন না। ধরেন একটা এয়ার স্টোন দিচ্ছেন, তার 10-15 দিন পরে এয়ার স্টোনের বাতাস কমে যায়, মানে ফ্লো ব্লো করার ক্ষমতা কমে যায়। কারণ হলো তাতে আয়রন জমে, তাতে অনেক কিছু জমে যায়, যার কারণে ওটার ফুটাগুলো যে থাকে এয়ার স্টোনের, এগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে আপনার এই এয়ার স্টোনগুলো ঠিক মতো কাজ করতে পারে না, যার ফলে আপনার মাসে অক্সিজেন কম হয়। তো আমিও এই বিষয়গুলো অনেক নাড়াচাড়া করছি, দেখছি যে এয়ার স্টোনের ব্যাপারে সবচাইতে ভালো যে বিষয়গুলো সেটা হলো যে এই ধরনের বড় বড় এয়ার স্টোনগুলো ব্যবহার করা। যদি এগুলো না পাওয়া যায়, তাহলে ন্যানো টিউব ব্যবহার করা। ন্যানো টিউবের এই আধুনিক যে মানে এয়ার স্টোনের যে আধুনিক পদ্ধতি সেটা হলো ন্যানো টিউব। এই যে ন্যানো টিউবটা দেখছেন আপনারা, এই ন্যানো টিউবের প্রচুর পরিমাণে ছিদ্র থাকে এবং এটা খুব ভালো ব্লো করে, এতে সাধারণত জ্যাম হয় না। আর যদি কখনো জ্যাম হয়, আপনি নিয়ে বের করে নিয়ে এসে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন, এটা খুবই সাধারণত জ্যাম হয় না। তাছাড়া এইটার বাবল বা এয়ারেশন করা পুরো ট্যাঙ্কে যদি দুটা থেকে তিনটা দেওয়া যায় না, 10 লিটার 10,000 লিটারের পুরো ট্যাঙ্ক ভরে যায়। আর যদি আপনি 5টা দেন, তাহলে কোনো কথাই নাই, ফুল দমে এয়ারেশন পাবে। মানে 120 লিটারের জন্য আপনার মানে বাতাসে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম থাকে, মানে 20% বা 30%-এর মতো, তো এই জন্য আপনার এয়ারেশনের যত বেশি দিতে পারবেন, তাহলে তত বেশি অক্সিজেন তারা পাবে। তো আপনি দেখেন এই যে ন্যানো টিউবের একটা ভিডিও ক্লিপ তাদের ওয়েবসাইটে আছে, দেখেন যখনই ন্যানো টিউবটা ওপেন করছে, ওখানে প্রায় 4টা 5টার মতো ন্যানো টিউবের ইয়ে ছিল, কটা ছিল দেখি, 1 2 3 4 5 6, 6টা ছিল, 6টা ন্যানো টিউব প্রায় 1.5 মিটার করে বা কাছাকাছি 1 মিটারের কাছাকাছি ছিল এইটুকু জায়গাতে। দেখেন পুরো ট্যাঙ্কিটাতে সে ছড়ায় পড়ছে। আপনারা এইভাবে দেবেন না, আপনারা গোল গোল করে করে দেবেন ন্যানো টিউবটাকে, ঠিক এরকম এটা যেমন আছে ওরকম না দিয়ে গোল গোল করে করে দেবেন। এর ফলে আপনাদের এই যে একটু আগে যে ন্যানো টিউবটা দেখছিলেন, এরকম গোল গোল করে রিং রিং করে ন্যানো টিউবগুলোকে সেট করবেন। এর ফলে আপনার হলো ন্যানো টিউবগুলো আপনি 5টা যদি দেন, চারদিকে 4টা, মাঝখানে একটা একটা ট্যাঙ্কি 10,000 লিটার ট্যাঙ্কের ভিতরে, খুবই সুন্দরভাবে পুরো ট্যাঙ্কিটা একদম উতলায় উঠবে, যেভাবে ব্লো হয় মানে গরম পানি যেভাবে ফুটে সেইভাবে রকম হবে। এর ফলে আপনি প্রচুর পরিমাণে এয়ার পাবে। তো এই ধরনের একটা যদি মোটর পাওয়া যায়, এয়ার রেটার পাওয়া যায়, আর তার সাথে যদি এরকম একটা ন্যানো টিউব দেওয়া যায় যেটা 120 লিটার পার মিনিটে ব্লো করে, আর এই ধরনের ন্যানো টিউব, তাহলে আপনার এয়ারেশন নিয়ে কোনো টেনশন থাকবে না, বিশেষ করে কারেন্ট চলে গেলেও না। বেসিক্যালি আমি এটা কেন বলতেছি যে ন্যানো টিউব ব্যবহার করার কথা, কারেন্ট যদি চলে যায় আর আপনার যদি ফ্লকগুলো সব নিচে চলে যায় ওয়াটার লেভেলে, তারপরেও আপনি এই ন্যানো টিউব চালুর সঙ্গে সঙ্গে ওগুলো সব উঠে আসবে, কারণ ও আর ওখানে থাকতে পারবে না। কারণ এত পরিমাণে ফ্লো হয়, ব্লো হয়, যার কারণে ওই কোনো ধরনের জিনিসই যেগুলো নর্মাল ভাসমান মানে যেগুলো ভেসে বেড়াতে পারে, সেগুলো মাটিতে দেবে থাকবে না, ট্যাঙ্কের নিচে থাকবে না, সেগুলো সাধারণত ট্যাঙ্কের নিচে থাকতে পারবে না। কারণ এরা চারিদিকে ন্যানো টিউবের চারিদিক দিয়ে হলো ফ্লোটা হয়, এর ফলে যেখানেই সে ফ্লকটা যাবে, ফ্লকের উপরে যায়, ফ্লোটা আগা থামবে, এর ফলে ফ্লকটা ওখানে আর থাকতে পারবে না। সো আপনি যদি মনে করেন যে কারেন্ট চলে গেছে, এই বিষয়টা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই মানে একটা সিক্রেট জিনিস আমি আপনাদেরকে বলতেছি, কারেন্ট চলে গেছে আপনার কোনো সমস্যা নাই, আপনি কোনো ব্যাটারি ম্যাটারি কোনো কিছু ব্যবহার করেন না, ধরেন ঠিক আছে আপনার কি হয়েছে অ্যারেশন বন্ধ হয়ে আছে, আপনি জাস্ট এয়ারেটার পাউডার পাওয়া যায় বা এয়ারেশনের যে এয়ার অক্সিজেন মানে অক্সি পাউডার বা অক্সিজেনের হলো বড়ি পাওয়া যায়, যে ক্যাপসুল পাওয়া যায়, তো এয়ারেশন বড়িটাই সবচেয়ে বেশি মানে ব্যবহার করে। তবে পাউডার ব্যবহার করাটা ভালো, যদি পাউডার ব্যবহার করেন তাহলে কম কম খরচে আপনি সব কিছু করতে পারবেন। যেমন 1 কেজি পাউডারের দাম বাংলাদেশে প্রায় 1,800 টাকার মতো এয়ারেশন পাউডার, যেটা দিলে আপনার অক্সিজেন লেভেলটা যেটুকু সময় আপনার এয়ারেশন বন্ধ থাকবে ওইটুকু সময় আপনার ফ্লাকটা বসে যাবে বটে,
তারপর যদি পাউডারটা 30 গ্রাম বা 35 গ্রামের মধ্যে পাউডারটা ওই আপনি যদি ট্যাঙ্কিতে ছিটিয়ে দেন, তাহলে আপনার এয়ারেশন ফুল দমে থাকবে, ছয়ের উপরে থাকবে, আর ফ্লকটা তখন বসে যাবে। ফ্লক যদি বসে যায়, ফ্লক কিন্তু মারা যাবে না, কারণ এয়ারেশন চলতেই থাকতেছে, ভিতরে কিন্তু এয়ারেশন ফুল দমে আছে, কোনো রকম ঘাটতি নাই এয়ারেশনের। এরকম ব্লো হবে না, কিন্তু আপনার এয়ারেশন কিন্তু ফুল দমে চলতে থাকবে। তো এই কারণে আপনি টেনশন করার কোনো কারণ নাই, যখন আপনার আবার এয়ারেশন কারেন্ট চলে আসবে, তখন আপনার এয়ারেশন চালু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লকগুলো আবার নড়াচড়াতে উঠবে এবং আবার ভেসে বেড়াবে। কারণ আপনি বুঝতে পারতেছেন 120 লিটার পার মিনিটে যে পাম্প এয়ার পাম্প করতে পারে, সেখানে ফ্লকের মতো সামান্য এই ক্ষুদু ক্ষুদু কোনাগুলো কিভাবে নিচে ওই ফ্লকের ওই এয়ারেশনের বাইরে যায়, চুপচাপ বসে থাকবে ট্যাঙ্কির নিচে? কখনোই সম্ভব না। ও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফ্লকগুলো পানিতে আবার মিশে যাবে। তো আর আপনি এই যখন কারেন্ট নাই, ধরেন আপনি 2-4-5 ঘন্টা কারেন্ট নাই, টেনশন করার কোনো কারণই নাই। আমি যেটা দেখছি, আমি অ্যানালাইসিস করেই আপনাদেরকে বলতেছি, আপনার ফ্লক বসে যা কোনো সমস্যা নাই, আপনি জাস্ট খালি এয়ারেশনের যে পাউডারগুলো আছে এটা আপনি 30 গ্রামের মতো ছিটাই দেবেন। ছিটাই দিলে ওটা পুরোপুরি এয়ারেশন পেতে থাকবে, সে 6-7-এর উপরে পাবে এয়ারেশন, মানে অক্সিজেন পাবে সে মাছগুলো, এবং এভাবে তারা বেঁচে থাকতে পারবে। কোনো রকম এয়ারেশন ছাড়াই আপনার 4-5 ঘন্টা কোনো রকম ব্যাপারই না, বেঁচে থাকতে পারবে শুধুমাত্র পাউডার ব্যবহার করার কারণে। আর তারপরে যখন আপনার আবার কারেন্ট চলে আসবে, তখন আবার এয়ারেশন চালু হয়ে যাবে, বায়োব্লকের সমস্ত সিস্টেম আবার আগের মতো হয়ে যাবে, এবং ফ্লকগুলো বসে থাকবে না, ফ্লকগুলো তখন আবার পানির সাথে মিশে যাবে। তো বন্ধুরা, আজকে আমি অনেক কথা বললাম আর এখানে গোপন তথ্য দিয়ে দিলাম। এই তথ্যর ভিত্তিতে আপনারা কিন্তু ব্যাটারি নিয়ে বা ওই ইলেকট্রিসিটি নিয়ে টেনশন করার কোনো কারণ থাকবে না তখন আর। যদি আপনারা এই ধরনের পাম্প পান অথবা 120-এর পাম্প নেবেন, আপনারা কিন্তু সাধারণত আমি দেখছি যে সবাই সাজেস্ট করতেছে 80 বা 68 লিটারের, যেটা এগুলো না, অবশ্যই এসিও 006-এর উপরে নেবেন। আর যদি নেন, ওগুলো যদি অ্যাভেলেবেল আছে আমার কাছে এখনো, আর এগুলো ডিসিতে পাম্প নিলে এগুলো অবশ্যই নেবেন হলো 120-এর, যেগুলো 120 লিটারের। এর ফলে যেটা হবে, আপনি ওই যে ফ্লকগুলো যখন বসে যাবে, তখন আপনি এটা দিলে আবার চালু হয়ে যাবে, সব ফ্লক আবার পানির সাথে মিশে যাবে। তো এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কাজে লাগান তাহলে আপনারা অবশ্যই বিপদে পড়বেন না। আশা করি যেমন ব্যবহার করবো তেমন আপনাদেরকে আমি সাজেশন তো করলাম, কারণ আপনারা প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে বায়োফ্লকের এগুলো এই এয়ারেশন ইলেকট্রিসিটি সাপ্লাই বাবদ অন্যান্য কাজে বাবদে, এত খরচ না করে কম খরচে করতে পারবেন। আর আপনি যদি ফ্লক বেঁচে থাকে, তাহলে তো আপনার অক্সিজেন যদি পায় ঠিক মতো, তাহলে তো আপনার মাছ মারার কোনো সম্ভাবনা নাই। তো যখন আবার কারেন্ট আসবে, তখন ফ্লকগুলো আবার অটোমেটিক মিশে যাবে, পানির সাথে মিশে যাবে। তো বন্ধুরা, এরপর আজকে এই পর্যন্ত। আপনারা এই তথ্যটাকে যদি অ্যানালাইসিস করতে চান, নিজেরা অবশ্যই ট্রাই করে দেখবেন, তারপরে যদি মনে করেন না এটা আসলে করা যায়, তখন আপনারা করবেন। তার আগে মানে ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নিজে নিজে চিন্তা করবেন এবং প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখবেন, তো আপনারা এটা করে দেখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।